করে আজকে যে কার্যক্রম হয়েছিল তার সম্বন্ধে কি বলবেন? আজকে আমরা জনজন জাগরুকতা মঞ্চ নামে একটা সংস্থা এখানে তৈরি হয়েছে, যারা ড্রাগের বিরুদ্ধে সোচ্চার হয়েছে এবং তারা শিলিগুড়ি শহর থেকে যাতে ড্রাগ মুক্ত করা যায় শিলিগুড়ি শহরটাকে, সেই জন্য তারা এই সংস্থার মাধ্যমে আমাদের আবেদন জানিয়েছেন পিএফপিএকে, যে আপনারা ড্রাগ বিরোধী একটি নাটক আমাদের মঞ্চস্থ করার সুযোগ করে দিন। আমি পিএফপিএর পরিচালক ত্রিপদীপ দাস মুসাফির মহাশয়, আমি এই নাটকটি লিখেছি। লিখে আমরা মাত্র সামান্য কয়েকদিন রিহার্সেল দিয়ে নাটকটা আজ মহালয়ার ভোরে শুভ দিনে আজকে উদ্বোধন হলো। এই উদ্বোধনের মধ্য দিয়ে আমরা শিলিগুড়ি শহরে যারা ড্রাগ খায় তাদের তারা যাতে ড্রাগ থেকে মুক্ত হয় এবং রিহাব সেন্টারে গিয়ে সুচিকিৎসার মাধ্যমে সমস্ত ড্রাগ অ্যাডিক্টের ছেলেমেয়েরা যাতে সুস্থভাবে সুস্থ সমাজে ফিরে আসতে পারে, আমাদের সেটাই হলো আমাদের প্রচেষ্টা। নমস্কার। কি বলেন ভক্তরা? হ্যাঁ, শিলিগুড়িবাসীকে প্রথমত শারদীয় অভিনন্দন। আজকে মহালয়ার দিনে আমরা এই ড্রাগের বিরুদ্ধে নাটকের মাধ্যমে অভিযান চালাচ্ছি, তো এই অভিযান আপনাদেরকেও সামিল হতে হবে। আমি মনে করি যে এই অভিযান আমার একার নয়, এটা সকলের অভিযান, কারণ প্রত্যেকের বাড়িতে ছেলে মেয়ে আছে। আজ ঘরে ঘরে ড্রাগ কী করে পৌঁছে যাচ্ছে সেটা আমরা বলতে পারবো না, কিন্তু এই ড্রাগ নিধন করা আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং প্রত্যেকের কর্তব্যের মধ্যে পড়ে। আজকে আমরা শারদীয় উৎসব আনন্দ উপভোগ করব, কিন্তু তার সঙ্গে আমাদের আর একটা শপথ নিতে হবে যে শিলিগুড়ি থেকে এবং সারা ভারতবর্ষ থেকে ড্রাগ মুক্ত করতে হবে, কারণ ড্রাগ একটা এমন একটা জিনিস সমাজকে ধ্বংস করে দেয়, যুব সমাজকে ধ্বংস করে দেয়, ছাত্রকে ধ্বংস করে দেয়, একটা পরিবারকে ধ্বংস করে দেয়। একটা স্ত্রী তার স্বামী হারিয়ে ফেলে, তার ছেলে হারিয়ে ফেলে এবং সে তখন অসহায় হয়ে পরিবারটা তখন পানির জলে ভেসে যায়। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব এই চ্যানেলের মাধ্যমে আপনারা আসুন, আমাদের একটু সহযোগিতা করুন, জনজন জাগরুক মঞ্চকে একটু আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন। দেখুন, হাতে হাত যখন বন্ধনটা মুঠি হয়ে যাবে না, তখন আমরা 200% এই শিলিগুড়ি থেকে ড্রাগ সরাতে পারবো, কারণ এই ড্রাগ এই শিলিগুড়ি থেকে সরাতে হবে, এটাই আমাদের আজকে শারদীয় উৎসবে একটা শপথ নিতে হবে। সবাইকে ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটাই আশা করি। বাস, ধন্যবাদ।